রাশিয়ার উপর হামলা চালাতে ইউক্রেনের প্রতি ন্যাটোভুক্ত দেশের আহ্বান। এদিকে ন্যাটো অপরাধী সত্তা বিলীন হয়ে যাবে বলছে সাবেক রুশ প্রেসিডেন্ট। আরো জানিয়ে দেব কঠিন পরিস্থিতিতে ন্যাটোর আরো সহায়তা চাই ইউক্রেন। এবং জানিয়ে দেব ভারত চীন সম্পর্কে নাক গলাবেন না, মার্কিন কর্মকর্তাকে হুঁশিয়ারি বেইজিং এর। আবার জানিয়ে দেব মোসাদের পক্ষে গুপ্তচর বৃত্তি এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব কাবুলে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করলেন হিনা রাব্বানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাশিয়ার উপর হামলা চালাতে ইউক্রেনের প্রতি ন্যাটোভুক্ত দেশের আহ্বান। লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্ডস রিন কেভিক্স রাশিয়ার উপর হামলা চালানোর জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি ন্যাটো সামরিক জোটকে ভয় না পেয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে তিনি এই সাক্ষাৎ করেন। রিন গেভিক্স বলেন, রাশিয়া যে সমস্ত জায়গা থেকে ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ইউক্রেনের সামরিক বাহিনীর উচিত সেই সব জায়গায় হামলা চালানো। তিনি বলেন, আমাদের উচিত রাশিয়া যেসব স্থাপনা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র অথবা বিমান হামলা চালাচ্ছে সেগুলোর উপর হামলা চালানোর জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া। ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিমা দেশগুলো বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে কিয়েভকে। এর বিরুদ্ধে রাশিয়া বারবার হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে, এসব অস্ত্র সংঘাত নিরসনে কোনো ভূমিকা রাখবে না, বরং তা দীর্ঘায়িত করবে। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার এই হুঁশিয়ারিকে নাকচ করে তিনি বলেন, সংঘাত ছড়িয়ে পড়ার ভয় পাওয়াটা ন্যাটো জোটের উচিত হবে না। বাল্টিক প্রজাতন্ত্রগুলোর মধ্যে লাটভিয়া হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের জোরালো সমর্থক। তাদের এই সমর্থন প্রকাশের জন্য লাটভিয়ার উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা দফায় দফায় ইউক্রেন সফর করেছেন। ন্যাটো অপরাধী সত্তা বিলীন হয়ে যাবে বলছে সাবেক রুশ প্রেসিডেন্ট। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ায় ন্যাটোকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ন্যাটোকে অপরাধী সত্তা হিসাবে নিন্দা করেছেন এবং বলেছেন, ন্যাটো চরমপন্থী শাসন এর কাছে অস্ত্র সরবরাহ করে আসছে। মঙ্গলবার দিমিত্রি মেদভেদেব ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিরুদ্ধে ন্যাটোকে টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এ সতর্ক করেছেন খবর রয়টার্সের। মেদভেদেব বলেছেন, যদি ন্যাটো ইউক্রেনীয় ধর্মান্ধদের ন্যাটো কর্মীদের সঙ্গে প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহ করে, তারা অবিলম্বে আমাদের সশস্ত্র বাহিনীর একটি অবৈধ লক্ষ্য পরিণত হবে। তিনি বলেন, সভ্য বিশ্বে এই সংস্থার প্রয়োজন নেই, এটিকে মানবতার কাছে অনুতপ্ত হতে হবে এবং একটি অপরাধী সত্তা হিসাবে বিলীন হতে হবে। মেদভেদেব, যিনি 2008 থেকে 2012 সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্ট হিসাবে নিজেকে একজন উদার আধুনিকতাবাদী হিসেবে তুলে ধরেছিলেন, তিনি তার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে পশ্চিমাদের নিন্দামূলক উস্কানির সমালোচনা করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম প্রবক্তা হিসেবে ক্রমবর্ধমানভাবে আবির্ভূত হয়েছেন। ইউক্রেন তার শক্তি অবকাঠামো রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে তাদের পশ্চিমা অংশীদারীদের মার্কিন তৈরি প্যাট্রিয়ট সিস্টেম সহ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে। ন্যাটোর মন্ত্রীরা রাশিয়ার ইউক্রেনের বেসামরিক জ্বালানি ও অবকাঠামোর উপর অবিরাম এবং অসংবেদনশীল আক্রমণ বলে নিন্দা করেছেন এবং কিয়েভের জন্য তাদের সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে ন্যাটোর আরো সহায়তা চায় ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। হামলাগুলো প্রতিহত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এমন পরিস্থিতিতে আরো ন্যাটো সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে দখল হওয়া শহরগুলো একের পর এক পুনরুদ্ধার করেছে। ন্যাটোর কাছে আরো সহায়তা চেয়ে তিনি বলেন, রুশ হামলায় ইউক্রেনের অনেক বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনরায় চালু করতে ন্যাটোর আরো সহায়তা দরকার। এর আগে মঙ্গলবার বুখারেস্টে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। বৈঠকে জ্বালানি, চিকিৎসা সেবা, ঔষধ সরবরাহ, শীতকালীন সরঞ্জাম এবং ড্রোন জ্যামারের মতো যন্ত্রপাতি সহায়তা নিয়েও আলোচনা হয়। এদিকে বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, গত 24 ঘন্টায় তার বাহিনী পূর্ব ডনবাস অঞ্চলে 6টি রুশ আক্রমণ প্রতি
প্রতিহত করেছে। তবে পূর্ব দোনেতস্ক অঞ্চলের রাশিয়ান বাহিনী কামান মর্টার ও ট্যাং ফায়ার দিয়ে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে আঘাত করে। এর আগে গতকাল রাতে জেলনস্কি এক পৃথক ভিডিও বার্তায় বলেছেন, রাশিয়ান সামরিক বাহিনী লুহানস্কে এবং উত্তর পূর্বে খার্গিভেও আক্রমণ করেছে, যেটি সেপ্টেম্বরে ইউক্রেন পুনরুদ্ধার করেছিল। তিনি বলেন, সামনের অবস্থা কঠিন, দখলদারীরা এখনো অগ্রসর হওয়ার চেষ্টা করছে, তারা ইউক্রেনের দক্ষিণ অংশ নিয়ে কিছু পরিকল্পনা করেছে। গতকালের বৈঠকে ইউক্রেনের জন্য ন্যাটো তার সমর্থন প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন জোটের প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা কিছুতেই পিছু হটব না। ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, যতদিন দরকার হবে ন্যাটো ইউক্রেনের পাশে থাকবে, আমরা কিছুতেই পিছু হটব না। ভারত চীন সম্পর্কে নাক গলাবেন না, মার্কিন কর্মকর্তাকে হুঁশিয়ারি বেইজিংয়ের। ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন বেইজিংয়ের কর্মকর্তা। আমেরিকার সংসদে একটি রিপোর্টে এ দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এই রিপোর্টে আরো বলা হয়েছে, গালওয়ান সংঘর্ষের পরে বারবার সীমান্তে শান্তি বজায় রাখার দাবি করেছে চীন, কিন্তু সেই কথা বাস্তবায়িত হয়নি। ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হোক তাও চায়নি শি জিনপিং এর প্রশাসন। সেজন্যই মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, চীনের সঙ্গে ভারতের সম্পর্কে আমেরিকা যেন মাথা না গলায়। মঙ্গলবার মার্কিন সংসদে একটি রিপোর্ট পেশ করেছে পেন্টাগন। সেখানে বলা হয়েছে, ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় বিবাদ কমাতে উদ্বেগ দেখাতে চীন, কারণ ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে ধারাবাহিকভাবে উন্নতি হয়েছিল, সেই বিষয়টি পছন্দ হয়নি জিনপিং এর। সেজন্য বারবার মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছিল, ভারতের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে তারা যেন হস্তক্ষেপ না করেন। সেই সঙ্গে বলা হয়েছিল, সীমান্ত সমস্যা মিটিয়ে নিতে খুবই আগ্রহী বেইজিং। গালওয়ান সংঘর্ষ তারপরে দুই দেশের সেনা মোতায়েনের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, ভারতের সঙ্গে বিবাদ মিটিয়ে নেওয়ার বিষয়ে বেশি উদ্যোগী হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চেয়েছিল চীন। আমেরিকার চোখে শান্তিপ্রিয় দেশ হিসাবে নিজেদের তুলে ধরতে চেয়েছিলেন জিনপিং। তবে রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে, একাধিকবার সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও আসলে কোনো লাভ হয়নি, সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়নি চীন। 2020 সালের গালওয়ান সংঘর্ষে অন্তত 20 জন ভারতীয় সেনার মৃত্যু হয়। তারপর থেকেই সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন রিপোর্টে বলা হয়েছে, এই সময় চীনের তরফে অভিযোগ করা হয়েছিল তাদের ভূখণ্ডে ঢুকে এসে নানা রকমের পরিকাঠামো তৈরি করছে ভারত। পাল্টা দিয়ে নয়াদিল্লিও দাবি করেছিল, ভারতে আক্রমণ চালানোর চেষ্টা করছে চীন। তবে চীনা কর্মকর্তাদের নির্দেশ কার্যকরী হয়েছে কিনা সে বিষয়ে মার্কিন রিপোর্টে কিছু বলা হয়নি। সূত্র টাইমস নাও। মোসাদের পক্ষে গুপ্তচর বৃত্তি এক ব্যক্তিকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের পক্ষে কাজ করার জন্য লেবাননের জন্য নিরাপত্তার বাহিনীর এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তি লেবাননের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র, গুরুত্বপূর্ণ ভবনের ছবি তুলে সংস্থার কাছে পাঠাতেন, পাশাপাশি লেবাননের বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপারে তথ্য সরবরাহ করতেন। লেবাননের আরবি ভাষার দৈনিক পত্রিকাল আখবারে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ফরিদ এইস নামে 47 বছর বয়সী এক ব্যক্তিকে লেবাননের জেনারেল সিকিউরিটি ডাইরেক্টরেটের সদস্যরা আটক করে। পত্রিকার খবরে আরো বলা হয়েছে, সন্দেহভাজন এই মোসাদ গুপ্তচর গত 2 বছর ধরে ইহুদিবাদীদের সঙ্গে কাজ করেছেন। সম্ভবত তিনি লেবাননের আরো কয়েকজন এ কাজে যুক্ত করেছেন এবং তারা মিলে একটি সাইবার এক্সপ্রেস তৈরি করেছে। আল আখবার পত্রিকা জানিয়েছে, আটক ফরিদ দৃশ্যত লেবাননের প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টির সদস্য এবং তিনি মাত্র এই গুপ্তচর বৃত্তির জন্য $1,000 ও একটি মোবাইল ফোন পেয়েছেন। সন্দেহভাজন ফরিদ জানান, তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং সামাজিক মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যম চাকরির আবেদন করেছেন। এর এক সপ্তাহ পর তিনি হোয়াটসঅ্যাপে একটি ইংরেজি বার্তা পান এবং এভাবেই কয়েকদিন ধাপ পেরিয়ে তিনি মোসাদের সঙ্গে সহযোগিতা করতে শুরু করেন। সূত্র পার্টস স্টোরে। কাবুলে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করলেন হিনা রাব্বানি। কাবুলে গতকাল মঙ্গলবার পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে খবর জিও নিউজের। আফগানিস্তানের তালেবান সরকারের নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। বৈঠকের রাজনৈতিক বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ অন্যান্য ইস্যু আলোচিত হয়। ইসলামাবাদের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতির সমাপ্তি টেনেছে তেহরিকি তালেবান পাকিস্তান। টিটিপির এই ঘোষণার পরই পাকিস্তান ও
আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হলো। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফির সঙ্গে বৈঠক করেছেন হেনা। বৈঠকে আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রী শাহাবুদ্দিন দেলোয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সংযোগ ও মানুষের যোগাযোগের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। হেনা ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির মধ্যেও বৈঠক হয়েছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধি দল উপস্থিত ছিল। বৈঠকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বৈঠকে দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক আলোচনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, মানুষে মানুষে যোগাযোগ, আর্থসামাজিক প্রকল্প সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একদিনের সফরকালে হিনার সম্মানে আফগান নারী ব্যবসায়ীদের সংগঠন একটি মধ্যাহ্ন ভোজ বৈঠকের আয়োজন করে। এতে হিনা অংশ নিয়ে ঘোষণা দেন, আফগান নারীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য আমদানির বিষয়টিতে বিশেষ অগ্রাধিকার দেবে পাকিস্তান। আফগানিস্তানে উচ্চ পর্যায়ের বৈঠক সহ অন্যান্য কর্মসূচি শেষে গতকালই হিনা ইসলামাবাদে ফিরে যান।